দীর্ঘদিন পর পাকিস্তানে ফিরেছে ক্রিকেট, ফিরিয়েছে আইসিসি। বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আয়োজন করে দীর্ঘ আট বছর পর দেশটিতে ক্রিকেট ফিরিয়েছে আইসিসি। এই বিশ্ব একাদশের অংশ ছিল বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, খেলেছেন তিনটি ম্যাচ। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে করেছিলেন 18 রান, সেই ম্যাচে তার দল হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে করলেন 23 রান, সেই ম্যাচে প্যারার তাণ্ডবে জিতেছে দল। আজ তৃতীয় ম্যাচেও ব্যর্থ তামিম, করেছেন মাত্র 14 রান। সিরিজের তিনটি ম্যাচ মিলিয়ে তামিমের সংগ্রহ 55 রান, তার নামের পাশে যা সত্যি বেমানান। রান অল্প করলেও তামিম ইকবাল মেরেছেন বেশ কয়েকটি বাউন্ডারি, যা পাকিস্তানের দর্শক মাতিয়েছে। সিরিজে রান কম করলেও তামিম ইকবাল খেলেছেন তার আগ্রাসী মনোভাব নিয়েই, তাই প্রতিটি ম্যাচই উপভোগ করেছে তার ভক্ত সমর্থকরা। তবে তামিম ইকবালের এখন বর্তমান চিন্তা সাউথ আফ্রিকা সফর নিয়ে। দেশে ফিরেই দলের সঙ্গে সাউথ আফ্রিকা সফরের উদ্দেশ্যে রওনা দিবেন তামিম ইকবাল। সাউথ আফ্রিকায় যেয়ে 28 তারিখ খেলবেন প্রথম টেস্ট। এই সিরিজে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও দুটি টি টোয়েন্টি।